গোয়ায় কেউ খেলতে জানে না মনে হয়। খেলতে জানে কিন্তু জিততে জানে না। আরে ওটা ওটা ভাই চল ওঠ, গোয়া কিন্তু ভালো জায়গা। পয়সা হ্যাঁ না, আমার সঙ্গে খেল। এটাই নয়, অন্য বাদিতে খেলবো। ওকে কাট ফেল রে। দেখে খেল, ছোটবেলা থেকে খেলছি, তুই দেখে খেল। আচ্ছা বাঙালি লোক কিরে, আজ খালি সারাদিন বাঙালি লোকের সাথে দেখা হচ্ছে। বলো কি করে জিতলে? ১০,০০০ টাকা দিলে বলবো। ফ্রিতে বলবো না। আচ্ছা ঠিক আছে দেব, বলো। বলে দেওয়ার পর যদি না দাও? তোমার নাম কি? রমেশ। রামু। রামু, রামু করিমপুর চন্দ্রভাই, ছোটবেলায় দেখেছিলাম, তুমি একদম বদলাওনি। আচ্ছা আমার আর কি ভাই, কেমন আছো? আজ করিমপুর, কাল গোয়া, পরশু নো আইডিয়া। দয়া, তোমাকে বলেছিলাম না, সেই চিনসুরার মার্ডার ডিকির মধ্যে একটা ছেলে চোখ বন্ধ করেনি সেদিন, এ হচ্ছে সেই। আচ্ছা রামু, করিমপুর থেকে গোয়া লং জার্নি, কেন এসেছো? কাজের জন্য। কাজ? ছোটবেলায় করবে না বলেছিলে? এখন দরকার পড়লো, ছোটবেলায় সেটা বলেছিলাম। দয়া এটা কি? পোস্টম্যান চিঠি ঘরে ঘরে পৌঁছে দেয় কিন্তু পড়ার সুযোগ পায় না, সেটা ভালো কথা নয়। এটা হচ্ছে মাছ, লোকাল গ্যাংয়ের কাছে আছে, কিংফিশ, আনতে পারবে? আমি কত পাবো? 5%, আর সেটাও দুই প্রকার কাজকে দেখে, পরিস্থিতি দেখে রেট পরিবর্তন হতে পারে। ছোটবেলার কথা ঠিক ছিল কিন্তু এখন কাজ একটু দেখিয়ে দেওয়ার আছে। অ্যাড্রেসটা পিছনটায় লেখা আছে। ওকে ভাই, নিয়ে আসবো। চন্দ্র, আমাদের লোকদের না দিয়ে ওকে দিলে, ও যদি চলে যায়? চলে গেলে পপুলেশন কমে যাবে, আর ফিরে আসলে কিংফিশ পাওয়া যাবে। কি গরম বাপরে, গোয়ার থেকে করিমপুর ভালো। ঠান্ডা হয়ে থাকা জায়গায় বোম ফেললে গোয়া গরম হবে না? ২ বছর পেছনে যা, টান। এই গরমকে অ্যাভয়েড করতে হলে ভাই অন্য কোথায় চলে যাওয়া বেটার। হ্যাঁ, আরে কিং সাকসেস। আহা, তাড়াতাড়ি যা, পিটারকে গিয়ে পিক আপ কর। ওকে ভাই, তুমি বেকার ওই ৬ ফুটিয়াটাকে ইনভলভ করছো, ওর উপর আমার ইন্টারেস্টও নেই, বিশ্বাসও নেই। বাঙালি বাবু তো, চল নিকাল। ঠিক আছে। হেল্প হেল্প। এদের পাঠানোই বেকার হয়েছে, ছি ছি। কি ব্যাপারে, এত হালকা মারাই পড়ে যাচ্ছিস? ও হো হো হো, মাছ খেয়ে এত চর্বি হয়ে গেছে? আরে এ তো তোদের লোক রে। মার মানে এমন কিরে, কেমন লাগছে এরকম সাউন্ড? বাপরে ভেঙে গেল, কেন ফালতু শুকনো টাকায় ভোল্ট মারছিস? আচ্ছা ঠিক আছে যা।
দাঁড়া দাঁড়া, মারলে ছেড়ে দেবো, তুই বুঝতে পারলি না তো, মারা ছাড়া। ওহো, বললাম তো তোকে, মারা তো ছোড়া। এদের কি বস নেই নাকি? ও তুই কি মনে করেছিলি? জাস্ট এভারেজ মাছ কোথায়? মাছ এলে কি দাঁড়ায়? এরা হলো দম আছে রে। মাছ কোথায়? মাছ লেকে দাঁড়ায়। আরে চন্দ্র, চন্দ্র, চন্দ্র আছে? আরে ভাই আগে যাও, করিমপুর থেকে এসে গোয়ায় ভালো ইমপ্রুভ করেছে তো? তোর দ্বারা হবে না, অনেক করেছিস, এবারে চুপচাপ বস। আবার কি করছেন? আইকো রামু, তোর মধ্যে জোশ এখনো কমেনি, ভেবেছিলাম তুই কাজ করতে পারবি না। চার্লি,